নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী, আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রথমেই আপনাদেরকে জানাই আমার প্রণাম এবং আন্তরিক অভিনন্দন। অ্যাস্ট্রো টিপস বিভিন্ন রকমের অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করে থাকে এবং প্রত্যেকটি অনুষ্ঠানেই যেগুলি আপনাদের সামনে আমি উপস্থাপন করে থাকি সেগুলি অবশ্যই জ্যোতিষ সংক্রান্ত, জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন রকমের বিষয় নিয়ে বিভিন্ন রকমের অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করে যাচ্ছি আমি বহুদিন থেকে। এবং আপনাদের যে যে আপনারা যে বিভিন্ন অনুষ্ঠানগুলি দেখছেন, সাবস্ক্রাইব করছেন, বিভিন্ন কমেন্টস করছেন, হ্যাঁ, এর জন্য জানাই আপনাদেরকে যে অশেষ ধন্যবাদ। কারণ এত লো কোয়ালিটির ভিডিওগুলি যে আপনারা সময় সাপেক্ষ ব্যাপার সময় ধরে দেখেন, অনেকটা সময় ব্যয় করে যে দেখেন, এর জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। তো আজকে আমরা সরাসরি অনুষ্ঠানে চলে আসবো। তো অনুষ্ঠানে চলে আসার পূর্বে যে কথাটি প্রত্যেকবার বলে থাকি যে ব্যক্তিগতভাবে যদি আপনারা কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। যেহেতু প্রত্যেকটি অনুষ্ঠান আমার একটু সময় একটু লাগে, কারণ হচ্ছে যে বিষয়টাকে আমি একটুখানি পরিষ্কার করি, আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি, একটু ক্লিয়ার করার চেষ্টা করি বিষয়টাকে। কারণ জ্যোতিষশাস্ত্র কিন্তু অনেক জটিল একটি শাস্ত্র এবং এই শাস্ত্রের যে সমস্ত বিষয়গুলি সম্পর্কে আমি আলোচনা করি সেগুলোকে নিয়ে যত মানে একটু বেশি করেই আমার অনুষ্ঠানগুলি হয়, তাই অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ প্রত্যেকটি অনুষ্ঠানে আমি একটু পরিষ্কার করার চেষ্টা করি। তো আজকেও এরকম একটি জ্যোতিষের খুব ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ, জটিল একটি দোষ, এই দোষটিকে নিয়ে আলোচনা করব, সেটি হলো কালসর্প দোষ। আপনারা হয়তো অনেকেই এই দোষটির কথা শুনে থাকবেন বা অনেকেই হয়তো এই দোষটিকে দোষটির জন্য হয়তো চিন্তিত থাকেন। তো আজকে আমি এই কালসর্প দোষ সম্পর্কে দু চার কথা আপনাদেরকে বলবো এবং তার সঙ্গে সঙ্গে এই দোষটি কী এফেক্ট দেয় সেটাও আপনাদেরকে আমি বলবো। তো প্রথমেই আমরা জানি যে আমাদের যে জন্মকুণ্ডলী হয় সেই জন্মকুণ্ডলীর ভেতরে নটি গ্রহকে আমরা সাধারণভাবে প্রাধান্য দিয়ে থাকি, রাহু, কেতু, তার সঙ্গে সঙ্গে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। এই নটি গ্রহ আমাদের এই বারোটি ভাব অর্থাৎ আমাদের রাশিচক্রের ভেতরে, আমাদের জন্মছকের ভেতরে এই বারোটি ভাবের ভেতরে এই নটি গ্রহের অবস্থানকে আমরা প্রাধান্য দিই। এবারে ঘটনা হচ্ছে যে যদি রাহু এবং কেতুর একটা সাইডে অর্থাৎ রাহু এবং রাহুর ঠিক অপোজিটে অর্থাৎ রাহুর ঠিক সপ্তম ঘরেতে অবস্থান করে কেতু এবং এই রাহু এবং কেতুর একটা সাইডে যদি সমস্ত গ্রহ চলে যায় তাহলেই বলে দেওয়া হয় যে এটি কালসর্প দোষ সৃষ্টি হয়ে গেছে। এবং এই দোষটি জীবনে অনেক রকমের দুর্ঘটনা সৃষ্টি করতে পারে, জীবনকে সম্পূর্ণরূপে নষ্ট করে দিতে পারে, সেই জাতকের জীবনে মৃত্যু ঘটতে পারে, সেই জাতকের জীবনে একটার পর একটা অঘটন ঘটে যেতে পারে, সেই জাতক হঠাৎ একটা বড় জায়গায় থেকে নিচে নেমে তলিয়ে যেতে পারে, অর্থাৎ অনেক রকমের অশুভত্ব। তো আজকে আসুন আমরা দেখব সনাতনী বৈদিক জ্যোতিষ অনুসারে এই কালসর্পদোষ বিষয়টা আসলে কী। তো আমরা যেটা বলবো যে রাহু এবং কেতুর একটা সাইডে সমস্ত গ্রহ চলে আসতে পারে, এই দোষটি সৃষ্টি হয় এবং এই দোষটি এই দোষটিকে নিয়ে কিন্তু অনেকে বলছেন এই দোষটি বারো রকমের এই দোষ দেখতে পাওয়া যায়, কেউ কেউ বলছে 144 রকমের এই দোষ দেখতে পাওয়া যায়, কেউ কেউ বলছে 1024 রকমের এই দোষ দেখতে পাওয়া যায়, বিভিন্ন রকমের মতামত কিন্তু বর্তমানে খুব চর্চার ভেতরে একটা আছে। তো আমরা সাধারণভাবে কালসর্প দোষ নিয়ে অবশ্যই আলোচনা করছি যখন, তখন আমরা যেহেতু আমাদের জন্মছকে 12টি ভাব রয়েছে এবং এই 12টি ভাবের মধ্যে 12টি 12 রকমের কালসর্প দোষ হতে পারে সেটাকেই আমরা বলে থাকব। তাহলে কী কী হতে পারে, যেমন হচ্ছে প্রথমেই হচ্ছে অনন্ত কালসর্প দোষ, তারপরে হচ্ছে কুলিক কালসর্প দোষ, তারপরে হচ্ছে বাসুকী কালসর্প দোষ, তারপরে হচ্ছে শঙ্খপাল কালসর্প দোষ, তারপরে পদম কালসর্প দোষ, তারপরে হচ্ছে মহাপদম কালসর্প দোষ, তক্ষ কালসর্প দোষ, তার সঙ্গে হচ্ছে কর্কটক কালসর্প দোষ এবং পাতক কালসর্প দোষ, বিষাক্ত কালসর্প দোষ এবং শেষনাগ কালসর্প দোষ। এই যে 12 রকমের কালসর্প দোষ সৃষ্টি হয়েছে, এই 12 রকমের কালসর্প দোষ বিভিন্ন বিভিন্ন ভাবেতে রাহুকেতুর অবস্থানজনিত প্লেসমেন্টের অনুসারে এই দোষগুলি সৃষ্টি হয়। তো কালসর্প দোষ তখনই হবে যখন রাহু এবং কেতুর একটা সাইডে সমস্ত গ্রহ থাকবে আর একটা দিকে কোনো গ্রহ থাকবে না। আবার
কিছু কিছু ক্ষেত্রে আংশিক কালসর্পদোষ অনেক ক্ষেত্রে তৈরি হয়, সেটি হচ্ছে রাহু এবং কেতুর একটা সাইডে শুধুমাত্র কোনো একটি গ্রহ অবস্থান করবে, বাদবাকি সমস্ত গ্রহই রাহু কেতুর আর একটা সাইডে অবস্থান করবে, এবং এরকম ধরনের কালসর্পদোষ থাকতে পারে। কিন্তু মানুষের জীবনে অনেক রকমের জটিলতা সৃষ্টি হতে পারে, এই ধরনের একটা প্রচলিত ধারণা কিন্তু আছে। তো এখানে আমার ব্যক্তিগত মতামত, এই দোষগুলি সম্পর্কে আমি আমার ব্যক্তিগত মতামত, আমার যে দীর্ঘদিন ধরে যে আমি এই পেশার ভেতরে আছি, সেই পেশা থেকে আমার বিভিন্ন অভিজ্ঞতা, এই সমস্ত আপনাদের কাছে আমি শেয়ার করে থাকি এবং তার সঙ্গে সঙ্গে সঠিকভাবে বোঝাবার চেষ্টা করি। তো প্রথম নম্বর কথা হচ্ছে যে রাহু কেতু দ্বারা এই কালসর্পদোষের যদি সৃষ্টি হয়, তাহলে আমি অবশ্যই এটাকে বলবো যে অশুভই একটি দোষ, এবং এই দোষটি কিন্তু বিভিন্ন রকমের জটিলতা দেয়। তবে কিন্তু মৃত্যু বা বিভিন্নভাবে যে সমস্ত কথাগুলো আরও বেশি ভয়াবহ, যে সমস্ত কথাগুলি আছে, এই কথাগুলিকে কিন্তু আমি খুব বেশি প্রাধান্য দিই না। তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে জটিলতা তো অবশ্যই সৃষ্টি করে। তো কী জটিলতা সৃষ্টি করে? যে যদি জন্মছকে দেখা যায় যে রাহু এবং কেতুর একটা সাইডে সমস্ত গ্রহ চলে এসছে এবং আর একটা সাইড সম্পূর্ণ ফাঁকা, তাহলে ওই সম্পূর্ণ ফাঁকা সাইডে জাতকের যে সমস্ত ভাবগুলি পড়বে, সেই সমস্ত ভাবগুলিকে নিয়ে অবশ্যই রাহু কেতুর একটা চাপ সৃষ্টি থাকবে ওর ভেতরে, এবং যার ফলে কিন্তু সেই সমস্ত ভাবের যে সমস্ত বিষয়গুলি আমরা বিচার করব, সেই সমস্ত বিচারগুলি কিন্তু ডিস্টার্বেন্স তৈরি করবে। যদি সেখানে সন্তান ভাব পড়ে যায়, তাহলে সন্তান হতে সমস্যার সৃষ্টি করতে পারে। যদি সেখানে ভাগ্যভাব পড়ে যায়, তাহলে ভাগ্যের উন্নতির ক্ষেত্রে প্রচণ্ড সংঘর্ষপূর্ণ জায়গা তৈরি করবে। যদি ওখানে কর্মভাব পড়ে যায়, তাহলে জাতকের কর্মে অসফলতা সৃষ্টি করবে। যদি ওখানে একাদশ ভাব পড়ে যায়, তাহলে জাতকের সফলতার ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি করবে, সেটা যে কোনো রকমের সফলতা হতে পারে বা আয় হতে পারে। যদি ওটা সেকেন্ড হাউসে পড়ে যায়, অর্থাৎ রাহু কেতুর একটা সাইডে সমস্ত গ্রহ আছে আর একটা সাইডে কোনো গ্রহ নেই, তাহলে সেই সাইডটার মধ্যে যদি সেকেন্ড হাউস পড়ে যায়, জাতকের প্রচণ্ড অর্থ ব্যয় করিয়ে দেবে। যদি ফোর্থ হাউস পড়ে যায়, তাহলে জাতক কখনোই ঘর বাড়ি বানাতে পারবে না চট করে, বা জাতকের এডুকেশনের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হবে। এগুলো হচ্ছে সাধারণভাবে এরকম প্রচলিত ধারণা আছে বা এরকম হয় অনেক সময় দেখা যায়। কিন্তু ঘটনা হচ্ছে যেটা, যে কিছু কিছু কালসর্পদোষ থাকে খুবই উন্নতি সূচক। যেমন আমরা দেখেছি শচীন তেন্ডুলকারের কালসর্পদোষ আছে, তাহলে শচীন তেন্ডুলকার যে আজকের দিনে সে যে কোন অবস্থানে আছে, কোন জায়গায় তার যে স্থান, এটা আপনারাই হয়তো জানেন। তাহলে এখানে অবশ্যই একটা কথা তো প্রমাণ করা যায় যে কালসর্পদোষ থাকলে যে সেই জাতক বড় হতে পারে না, তার কোনো মানে নেই। কিন্তু আমার অভিজ্ঞতায় দেখেছি যে কালসর্পদোষ যদি থাকে, তাহলে কিন্তু সেই জাতকের জীবন সংঘর্ষপূর্ণ হয়, তাকে প্রচণ্ড স্ট্রাগল করতে হয়। তাহলে কালসর্পদোষ যদি আপনার জন্মছকে থাকে, তাহলে আপনাকে প্রথমেই একটা ডিসিশন নিয়ে নিতে হবে যে আপনি স্ট্রাগল করতে পারবেন তো, আপনি সমাজ এই এই নিজের যে জীবনে, নিজের জীবনে আপনি লড়াই করতে পারবেন তো, আপনি সংঘর্ষ করতে পারবেন তো, আপনি সংঘর্ষের মধ্যে থেকে এগোতে পারবেন তো। যদি আপনি পারেন, তাহলে এই রাহুকেতু আপনাকে অবশ্যই সহযোগিতা করবে, এই রাহুকেতু কিন্তু আপনাকে অবশ্যই স্থান দেবে, কিন্তু অবশ্যই কিছু না কিছু ঝঞ্ঝাট তো সৃষ্টি করবেই। তবে এখানে আমি বলবো যে অনেক সময় দেখা যায় যে রাহুকেতুর প্রতিকার করে দেওয়া হয় কালসর্পদোষের ক্ষেত্রে, এটা কিন্তু অবশ্যই করবেন না, এটা কিন্তু বিচার্য ব্যাপার। কালসর্পদোষ থাকলেই পারে, কিন্তু রাহুকেতুর কখনোই প্রতিকার করতে নেই। রাহুকেতুর প্রতিকার করার পরে আপনারা যারা করেছেন, যারা করেননি তাদেরকে তো তারা হয়তো ব্যাপারটা বুঝতে পারবেন না, কিন্তু যারা করেছেন তাদেরকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা দেখবেন যে হয়তো আরও জটিল হয়ে গেছে সমস্যা। অবশ্যই কিন্তু জ্যোতিষশাস্ত্রের যে সমস্ত প্রতিকারগুলি আছে, এগুলো যদি লজিক্যালভাবে করা হয়, তাহলে কিন্তু অবশ্যই প্রতিকার কথা বলে আমরা বলে থাকি। আমরা জ্যোতিষীরা যারা জ্যোতিষশাস্ত্রের মধ্যে আছি, যারা জ্যোতিষ পেশার মধ্যে আছি, আমরা যারা বিজ্ঞানসম্মতভাবে জ্যোতিষশাস্ত্রটাকে দেখি বা মানি, সেক্ষেত্রে আমরা বলবো যে প্রতিকার যদি সঠিকভাবে করা যায়, তাহলে কিন্তু প্রতিকার কথা বলে, এবং প্রতিকার যদি কথা বলে, তাহলে আপনার সমস্যা থেকে আপনি অবশ্যই বেরোতে পারবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে কালসর্পদোষ যদি আপনার জন্মছকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরভাবে পর্যবেক্ষণ করতে হবে আপনার জন্মছকটিকে। এবং কালসর্পদোষ যদি থাকে, তাহলে অবশ্যই আপনার জন্মছকেতে এমন একটি অবস্থান থাকবে যেই জায়গা থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন,
হ্যাঁ, এবং বা যেই জায়গা থেকে কিন্তু আপনাকে মুভ করানো যেতে পারে, এবং আপনি দেখবেন যে সেখানে কিন্তু আপনার যদি সেই জন্মছকটিকে সঠিকভাবে পর্যবেক্ষণ বা পর্যালোচনা করা যায়, তাহলে কিন্তু অবশ্যই এই দোষটিকে সঠিকভাবে ধরা যেতে পারে যে এই দোষটি আসলে কোন জায়গাটায় সব থেকে বেশি নেগেটিভ এফেক্ট দেবে। আমরা দেখেছি যে রাহু কিন্তু অনেক রকমের জটিলতা সৃষ্টি করে, তার সঙ্গে কেতুও অনেক রকমের জটিলতা সৃষ্টি করে। তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে রাহু যদি অশুভ হয় তাহলে কেতু কিন্তু খুব একটা অশুভ হয় না, আবার কেতু যদি খুব বেশি অশুভ হয় তাহলে রাহু কিন্তু কোনো খুব একটা অশুভ হয় না। অর্থাৎ এরকম হবেই, অর্থাৎ একটা গ্রহ রাহু আর কেতুর ভেতরে কিন্তু একটা গ্রহ যদি খুব বেশি অশুভ হয় তাহলে আর একটা গ্রহকে তার অশুভত্ব অনেক কম করতেই হবে। তাহলে যেই গ্রহটার অশুভত্ব কম আছে সেই গ্রহটার সাইড থেকে কিন্তু আপনাকে বার করা যেতে পারে এবং আপনাকে ভালো দিকে মুভ করা যেতে পারে। অবশ্যই কিন্তু এর জন্য দরকার সঠিক প্রতিকার, প্রতিবিধান। প্রতিবিধান কথাটার মানে হচ্ছে কি, আমাদের জ্যোতিষশাস্ত্র কিন্তু মানে আমাদের জ্যোতিষশাস্ত্রটা না সম্পূর্ণরূপে আধ্যাত্মিকতার সঙ্গে সঙ্গে কিন্তু একে অপরের পরিপূরক। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র এবং আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক মানসিকতার সঙ্গে পরিপূরক সম্পর্ক রয়েছে। ভগবানের কিন্তু কিছু পূজা পাঠের দরকার পড়েছে, দরকার পড়তে পারে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু প্রতিকার, লজিক্যাল প্রতিকার কিন্তু দরকার পড়ে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদের যদি এরকম ধরনের কালসর্পদোষ থাকে এবং জীবন সত্যিকারে খুব ডিসব্যালেন্স হয়ে পড়ছে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আমি আপনাদেরকে খুব সহজ এবং খুব কঠিন বা খুব দামি কোনো প্রতিকার নয়, খুব সহজ প্রতিকারের দ্বারা কিন্তু এই দোষটিকে অনেক অংশে অশুভ প্রভাব কম করিয়ে আনা যেতে পারে। এবং আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই প্রথমের দিকে যদি খুব একটু স্ট্যাগল দেয় এই দোষটি, কিন্তু তারপরে ধীরে ধীরে এই দোষটি কিন্তু ভালো দিকে পরিবর্তন হতে পারে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে সঠিক সময় সঠিক ধরনের প্রতিকার করা। সঠিক সময় যদি আপনি প্রতিকার না করেন তাহলে কিন্তু এই দোষটি অনেক রকমের ড্যামেজ তৈরি করতে পারে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, সন্তান হবার ক্ষেত্রে বিভিন্ন রকমের ড্যামেজ তৈরি করতে পারে, বা বিবাহিত জীবনেও কিন্তু অনেক রকমের সমস্যার সৃষ্টি করতে পারে। তাই কিন্তু অবশ্যই আগে থাকতে প্রতিকার প্রতিবিধানের সঙ্গে চলতে পারে, কিন্তু এই দোষটি খুব যে একটা অশুভ দোষ এটা কিন্তু আমি মানি না, এবং এই দোষটিকে কিন্তু সম্পূর্ণ আয়ত্তে করা যেতে পারে। এ বিষয়ে কিন্তু আমার কাছে প্রচুর প্রমাণ আছে যে এই দোষটিকে কিন্তু সম্পূর্ণ আয়ত্তে করা যেতে পারে। এবং আমরা যদি দেখি বিভিন্ন কালসর্পদোষের যে সমস্ত ব্যক্তিরা আছে তাদের যদি দেখি, আমরা যদি সেই সমস্ত ব্যক্তিদের আপনারা যদি নাম শোনেন তাহলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন যে এত বড় বড় সেলিব্রিটি যারা আছেন, আমাদের মুম্বাইকে কাঁপাচ্ছেন বা বাংলাকে কাঁপাচ্ছেন, বা এত বড় বড় লিডার আছে আমাদের দেশে, হ্যাঁ, যেটা হয়তো পুরোনো দিন থেকে আজকের দিন অবধি এমন বড় বড় লিডার আছে যাদের কালসর্পদোষ আছে। তাহলে এটা তো প্রমাণিত যে কালসর্পদোষ থাকলে বড় জায়গায় যে যাওয়া যায় না, এই কথাটা তো অবাস্তবিক। কিন্তু প্রত্যেকেই কিন্তু আমি আপনাদেরকে বলবো যে প্রত্যেকটি বড় মানুষের পেছনে কিন্তু একটা জ্যোতিষ আছে, এবং প্রত্যেকটি বড় মানুষ যারা আজকে বড় জায়গায় পৌঁছেছে তাদের মধ্যে বেশিরভাগ সংখ্যক লোকই কিন্তু জ্যোতিষশাস্ত্রকে অবশ্যই মানে এবং তার আধ্যাত্মিকতার সাইডটাকেও অবশ্য মানে। তাই অবশ্যই এই দোষটি যদি আপনার জন্মছকের ভেতরে থাকে, সঠিক প্রতিকার এবং সঠিক প্রতিবিধানের মাধ্যমে কিন্তু এই দোষটিকে সম্পূর্ণভাবে ঠিক করা সম্ভব। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করা এই দোষটি, যে এই দোষটি কতটা নেগেটিভ দিতে পারে, কতটা এর শক্তি আছে, এর নেগেটিভ শক্তি, নেগেটিভ প্রভাব দেওয়ার শক্তি কতটা আছে। আর এর জন্য দরকার আপনার দশান্তর্দশা এবং নবাংশ D9 চার্টের কুণ্ডলীর সম্পূর্ণ বিচার করা। D9 কুণ্ডলী থেকে কিন্তু বেরিয়ে আসবে যে এই কালসর্পদোষটা কতটা স্ট্রং হয়েছে, এবং এই D9 কুণ্ডলী বিচার ছাড়া যদি আপনারা কালসর্পদোষের প্রতিকার করান তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের প্রতিকার কিন্তু ভুল হয়ে যাবে। আপনারা প্রতিকার তো করাবেন, পয়সা তো নষ্ট করাবেন, কিন্তু কোনোই কাজ হবে না। এবং আপনারা হয়তো অনেকেই এরকম আমাকে প্রচুর হোয়াটসঅ্যাপ করেন আপনারা যে আপনাদের এইরকম দোষের খণ্ডন করিয়েছেন তবুও কোনো কাজ হচ্ছে না। তার কারণ হচ্ছে একটাই, যে যার কাছ থেকে করিয়েছেন তিনি কিন্তু সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করাননি। অবশ্যই কিন্তু জ্যোতিষশাস্ত্রের সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে সঠিক বিচার। সঠিক বিচার যদি না হয় তাহলে কিন্তু গণ্ডগোল অবশ্যই হতে পারে। তো আপনাদের যদি এরকম সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন, আমি আমার জ্ঞান এবং অভিজ্ঞতার মাধ্যমে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাদেরকে সুপরামর্শ দেবো, এবং এই দোষটিকে খণ্ডন করার জন্য অবশ্যই আপনাদের সঙ্গে, আপনাদের পাশে থাকবো। তো আজ এই পর্যন্ত, আবার আরেকটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে দেখা করবো, ততক্ষণের জন্য নমস্কার।